वादा रहा सनम होंगे जुदा ना हम किंतु एखाने सनम हुए गेल बेवफा रेजिस्टर बिये करते जावर पथे बेपत्ता प्रेमिक प्रेमिकेर बिरुद्धे उठल प्रतारणार अभियोग सूत्रेर खबर बृहस्पतिवार दुपुरे শিলিগুড়ির ফুলবাড়িতে রেজিস্ট্রি বিয়ে করার প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে বসিয়ে রেখে চম্পট দিলেন প্রেমিক। রাস্তায় বসে মেয়েটিকে কান্নাকাটি করতে দেখে ছুটে আসেন আশপাশের লোকজন। তখনই প্রকাশ্যে আসে মূল কারণ। প্রেমিকার দাবি, তিন বছর আগে সিতাইয়ের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই মেয়েটির। মেয়েটির বাড়ি শালবাড়ি এলাকায়। অবশেষে বিয়ে করার উদ্দেশ্যে গত পনেরো দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায় এই দুই প্রেমিক যুগল। বিয়ে না করে এক বাড়িতে এতদিন ভাড়া থাকার পর অবশেষে বৃহস্পতিবার রেজিস্ট্রি বিয়ে করার উদ্দেশ্যে বের হন দুজনেই। তারপরেই ঠান্ডা মাথায় ওই প্রেমিক ফুলবাড়িতে প্রেমিকাকে বসিয়ে রেখে চম্পট দেন বলে অভিযোগ। সেই সময় তার সঙ্গে তার দুই জামাইবাবু ছিল বলে জানিয়েছেন অভিযোগকারিনী। আমার সাথে ছেলেটার আড়াই বছর ধরে পরিচয়, তো আড়াই বছর ধরে পরিচয়, ছেলে বলে আমার জন্য থাকতে পারবে না, মরে যাবে বলছে আমাকে। তখন আমি বললাম, ছেলেটা আগেও আমাকে বিয়ে করতে আসছিল, আমি ওকে বিয়ে করি নাই। আমি ওকে বললাম, তুই আগে বাড়ি যা, বাড়িতে গিয়ে তোর মা বাবাকে রাজি কর, যদি মা বাবা রাজি না মানে তখন একটা দেখা যাবে। ও বাড়ি গেল, বাড়ি গিয়ে ওর মা বাবা রাজি। কোথায় বাড়ি ছিল? সিতাই, নতুন বাজারে ওনার দোকান আছে। আর কি বলে তোমার ওই যে বারো মাসিয়াতে বাড়ি। তারপর কি হলো? তারপরে ছেলের চলে গেছে, এবার আসামে কাজে গেছিল। আসাম তুকা আইসে আমাদের ইঞ্জিপিতে আমাকে ডাকলো, ডাকলো ইঞ্জিপিতে ডাকলো, আমি গেলাম। গেলাম ওই চব্বিশ তারিখে আমাকে নিয়ে ভাগছে, ভাড়া বাড়িতে ছিল আমাকে নিয়ে, আজকে নিয়ে এলো। চোদ্দ দিন তুকা ওর কাছে ছিলাম, আজকে আমার সাথে রেস্টি করার কথা। তো ওর বাড়িতে কালকে ফোন করলো, তো ওর বাবা মাকেও বললো আমি মেয়ে নিয়ে ভাগছি। তো ওর বাবা আমাকে ফোন করে বললো, মা তোকে চিন্তা করতে হবে না, তুই তো গরিবের মেয়ে, তোকে আমরা আপন করে নিব, এমন ভয় পাইতে হবে না, তোরা চলে আয়। হ্যাঁ চলে আয় বললো। তো আজকে আমরা বাইর হইলাম, জকচানি ছিলাম, তো বলতেছি তোরা ফুলবাড়িতে আয়। ফুলবাড়িতে আসলাম, আমাকে দোকানে নিয়ে গেলো, খাওয়াই খাওয়াই। আমি বললাম খাবো না, আমি ছেলেটার কাছে থাকবো, ছেলেটাকে ছাড়বো না, বলো চল সবাই খাবো। আমি ছিলাম, ছেলেটা ছিল, ওর দুটো জামবু ছিল। তো গেলাম, তো খাওয়াইলো, জোরজবরদস্তি খাওয়াইলো। তো ছেলেটাকে আমার আধার কার্ড, আর আমার আধার কার্ড, ও ছেলেটা আধার কার্ড, ভোট কার্ড আমার কাছে নিল। নিয়ে ছেলেটাকে অন্য সাথে, অন্য জামবু, ছোট জামবুর সাথে পাঠিয়ে দিল। আমি বললাম আমি ছেলের সাথেই যাবো না, আমাকে ছেলের সাথে যেতে। তো তোর বড় জামবি বলতেছে কি না আমি তো আছি, তোকে তো কাপড় নিয়ে দিতে হবে। আচ্ছা তোমরা কোথায় রওনা দিয়েছিল, কি রেজিস্ট্রি অফিসে যাওয়ার উদ্দেশ্যে নাকি ছেলে? এইখানে বলে আমাকে রেজিস্ট্রি করাবে, রেজিস্ট্রি করে বাড়িতে নিয়ে যাবে। ফুলবাড়িতে? হ্যাঁ ফুল, হ্যাঁ ফুলবাড়িতে রেজিস্ট্রি করায় আমাকে বাড়ি নিয়ে যাবে। বাড়িতে নিয়ে গিয়ে আমাকে বলে মোহর নিকা পড়ায় দিবে। বাড়িতে সবাই, সবারই ওদের কথা বললো আমার সাথে। কি নাম, কি নাম ছেলের? স্যার সাহানুর মিয়া। সাহানুর, সাহানুর মিয়া। এখন কি চাইছো তুমি? এখন আমার লাইফ ও নষ্ট করলো, আমি তোকে ছাড়বো না। না আমার লাইফ যেমন ছিল, ওকে এখন ই করতে হবে আমার সাথে। আমার টাকা পয়সাও খাইলো, নিয়েও ভাগলো, আমার আধার কার্ড, আধার কার্ড সব নিয়ে ভাগলো। এরপর নিউ জলপাইগুড়ি থানায় খবর দেওয়া হয়। অবশেষে পুলিশ পৌঁছে যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রেমিকের সঙ্গে বিয়ে না করে চুপ করে বসবে না ওই মেয়েটি, ফোন করেছেন তিনি। প্রেমিকের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।